অদ্রে এখনো ঘুমোচ্ছে মেয়েটা। এই অদ্রে, এই মা অদ্রে, অদ্রে, এই ওঠো 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 ওঠো। আজকে ছুটির দিন ভালো করে ঘুমোতেও দেবে না। আজকে বিজয় দিবস, একটা সুন্দর লাল সবুজের পতাকা এনেছি, চলো না পতাকাটা আমাদের বাসার সামনে লাগিয়ে দেবো। হ্যাঁ পতাকা এনেছি, চলো 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 চলো। মা তাও দেখি বাবা, আজ বাসায় পতাকা লাগাচ্ছ কেন? পতাকা তো স্কুলে ওড়ায়, তুমি কি আমাদের বাসাটাকে স্কুল বানিয়ে দিলে? কেন আমাদের বাসাটাকে কি স্কুল স্কুল মনে হচ্ছে মা? হচ্ছেই তো, তুমি তো আমাদের স্কুলের মতোই পতাকা লাগিয়ে দিয়েছো। তো আমাদের বাসা স্কুল হয়ে গেলে এখানে টিচার কে হবে, স্টুডেন্ট কে থাকবে? কেন মাম্মাম টিচার, তুমি আমি স্টুডেন্ট। মাম্মাম টিচার আর তুমি আমি স্টুডেন্ট, তাই তাই তো। আমাদের স্কুলে আমাদের ম্যাডামরা যেভাবে বলে স্টপ আর একটা কথাও বলবে না, তেমন তুমি আর আমি কথা বললে মাম্মাম বলে স্টপ আর একটা কথাও বলবে না। মজা করছো আমার সাথে, দুষ্টুমি হচ্ছে তাই? চলো নামো। আজই যে পতাকা লাগিয়েছি, আজ আমাদের একটা বিশেষ দিন। এই দিনে 1971 সাল থেকে 79 বছর আগে একটা মর্মস্পর্শী যুদ্ধের মাধ্যমে আমরা পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে জায়গা পাই, আর সেদিন আমরা এই লাল সবুজের পতাকাটা, এই পতাকাটা অর্জন করি। কি বলছো বাবা, বিজয়, মানচিত্র, পতাকা, এসব আমি বুঝি না। বুঝবা বুঝবা, আর একটু বড় হও সবই বুঝবা। আর আজকে আজকে তোমায় আমি একটা সুন্দর গল্প শোনাবো, মুক্তিযুদ্ধের গল্প। বাবা আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনাও। হ্যাঁ শোনাবো তো, এক্ষুনি শোনাবো না, যাও আগে মা ডাকছে, খেয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, সারা দিন আজ তোমার সঙ্গে গল্প করে যাবো। আজকে তোমাকে নিয়ে অনেক জায়গা ঘুরবো, ঠিক আছে? ওকে যাও। সেটা আজ থেকে অনেক বছর আগের, 1971 সাল, এখন থেকে 79 বছর আগের কথা। তখন আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল মা, সেই যুদ্ধটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ। তারপর মুক্তিযুদ্ধে পাখানাদার বাহিনীরা, পাকিস্তানের সেনারা আমাদের উপর যথেষ্ট অত্যাচার করেছে। তারা কি করেছে জানো? তোমার মতো এরকম ছোট ছোট বাচ্চাদেরকে বস্তার মধ্যে ঝুঁকিয়ে, বস্তার মুখটাতে পান দিয়ে একবার নদীর মধ্যে ফেলে দিয়েছে। এভাবে অনেক বাচ্চাকে মেরেছে, অনেক মানুষকে মেরেছে। তারা আমাদেরকে চাকরি দেয়নি, আমাদেরকে খেতে দেয়নি। তারপর কি হলো জানো? আমাদের দেশের মুক্তিযোদ্ধারা তাদের সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, আমাদের জন্য একটা পতাকা নিয়ে আসলো, লাল সবুজের একটা পতাকা। কে আনলো? মুক্তিযোদ্ধা। বাবা আমি একটা পতাকা নেব, আমাকে একটা পতাকা কিনে দেবে? পতাকা নেবা? তোমাকে আমি আজই একটা পতাকা, আমি বাইরে গেলেই তোমার জন্য পতাকা নিয়ে আসবো। হ্যাঁ বাবা, মুক্তিযোদ্ধা কেমন? আমি মুক্তিযোদ্ধা দেখবো, আমাকে মুক্তিযোদ্ধা দেখাও না।
মুক্তিযোদ্ধা দেখবা? মুক্তিযোদ্ধা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মুক্তিযোদ্ধা দেখাবো। তবে এখন তো অনেক দিন হয়ে গেল, আমি একটু খবর নিয়ে কথায় মুক্তিযোদ্ধা আছে, খবর নিয়ে তারপর তোমাকে দেখাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আমি একটু খবর নিয়ে দেখি আসলে মুক্তিযোদ্ধা কোথাও আছে কি না, আমি একটু খবর নিয়ে দেখি, যদি কোথাও থেকে থাকে তাহলে তোমাকে নিশ্চয়ই নিয়ে যাবো, আমি মুক্তিযোদ্ধা দেখাবো। তুমি এখন ভিতরে যাও, মায়ের কাছে যাও। হ্যাঁ আমি আমি একটু খবর নিই। মুক্তিযোদ্ধা 2050 সালে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধা করে দেখব। এতদিনে কি কোনো মুক্তিযোদ্ধা বেঁচে আছে? জি জেলা প্রশাসন, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জেলায় কি কোনো মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে? জি ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এভাবে তো কখনো ভাবিনি। তাহলে আমি কি ওদের কি কোনো মুক্তিযোদ্ধা দেখাতে পারবো না? এই সোনার বাংলা আজ কত সমৃদ্ধ, উন্নত একটি দেশ, সবই আছে। বাট মুক্তিযোদ্ধা নেই, গ্রেট মিসিং, এভাবে তো কখনো ভাবিনি। যারা যারা এই বাংলাদেশটাকে নিজের রক্ত দিয়ে নিয়ে আসলো, আজীবনে তরে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। যাই ওকে একটা পতাকা এনে দিই। আসো, তোমার জন্য পতাকা নিয়ে এসছি। বাবা তো আমায় পতাকা দিল, কিন্তু মুক্তিযোদ্ধা? বাবা আমায় পতাকা তো দিলা, এবার আমার মুক্তিযোদ্ধা দেখাও। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মারে, আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, এখন আর কোথাও মুক্তিযোদ্ধা নেই। আমি সরি মা, তবে তোমাকে আজকে একটা জায়গায় নিয়ে যাবো আমি। কোথায়? খুব সুন্দর জায়গা, চলো গিয়েই দেখবা। পাদ্রি,
এই যে সামনে দেখছো, আমি তো তোমায় মুক্তিযোদ্ধা দেখাতে পারিনি, তবে আমাদের সামনে এখানে শুয়ে আছে কয়েকজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা নেই, কিন্তু যে মাটিতে মুক্তিযোদ্ধারা শুয়ে আছে বলতে পারো, সে মাটির প্রতিটি ধুলিকোনায় এক একটি মুক্তিযোদ্ধা। See you.